প্রথমেই বলবো কালো, এটাকে সাদা জিরা বলতে পারি না। কালো জিরা মানে ব্ল্যাক ডায়মন্ড, কালো জিরা মানে মহাপবিত্র কোরআন শরীফে আছে, মৃত্যু বাদে সকল রোগের মহা ঔষধ কালিজিরা। এই যে কালিজিরা, একটা না দুটা ক্ষমতা আছে তার। এই কালিজিরাকে আমরা কিভাবে অবহেলা করি? কালা দেখে খাবো না? আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে আজকে থেকে আরম্ভ করবেন, কালিজিরার সাথে দধি দিয়া খাবেন, দধি খাবেন, কালিজিরা দিয়ে দেন, ভাত খাবেন, ভাত পাকের সময় এক মুঠ কালিজিরা দিয়ে পাক করবেন। কেন? এর ভিতরে কোনো জীবাণু থাকবে না। কেন? কালিজিরার ভিতরে এমন একটা গুণ আছে যেটা আমাদের শরীরের রক্তকে উষ্ণ রাখবে, লাংসকে ভালো রাখবে, শরীরের ভিতরে কোনো কফ জমতে দিবে না। কালিজিরা সারা বিশ্বে সকল রুটির মধ্যে কালিজিরা ব্যবহার করা হবে। পৃথিবীর যত বড় কোম্পানি দেখবেন, কালিজিরা এবং তিল ছাড়া তারা কোনো রুটি করে না, কারণ কালিজিরা হলো সুপার ফাইবার। কালিজিরাকে পাঁচফোড়ন বলে, পাঁচফোড়নের মূল ফোড়নটা হলো কালিজিরা। তাতে কালিজিরা কালা না, কালিজিরা কালি না, কালিজিরা হীরা। আমরা আজকে থেকে সবাই কালিজিরা খাবো। কালিজিরার তেল খেলে সাথে সাথে সর্দি চলে যায়, নাক বন্ধ আছে, নাকের ভিতরে পলিভাস হয়েছে, মাথা বন্ধ আছে, সাইনোসাইটিস হয়েছে, কফ জমে থাকে, মাথা ভার থাকে, পড়তে ভালো লাগে না, শুধু মাথা নিচে করে রাখে, এই ধরনের সমস্যার জন্য কালিজিরার তেলের কোনো তুলনা নাই। আলহামদুলিল্লাহ, আপনারা খাঁটি খাঁটি কালিজিরা দেখে খাবেন, সকলের মহাজন বলবেন না, মহান যে জন তিনি মহাজন, সব মহাজন মহাজন না, খাঁটি মহাজনের কাছে আপনি খাঁটি জিনিস পাবেন, কালিজিরা পাবেন। আলহামদুলিল্লাহ।